হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তবে অনেক দিন হয়ে গেল ব্লগ বানানো হয়নি, কিছুদিন শর্ট আপলোড করে গেছি। তো চলো, আজকে সময় পেয়েছি, কেননা ছেলের পরীক্ষা ছিল, ছেলের পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, তো এখন একদম ফ্রি। তো আবার শুরু করা যাক, আজকে একটা স্পেশাল কিছু বানাবো। তো স্পেশাল কি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে বানাবো পাস্তার দারুণ একটা রেসিপি। তো চলো সেটা তোমরাও দেখে নাও, আর আমি তো বানাবো, আমি খেয়ে বলবোই ভালো হয়েছে, কিন্তু তোমরাও বানিয়ে খেয়ে কিন্তু বলো যে কেমন হয়েছে। তো তাহলে আমরা চলে আসলাম পাস্তা বানানোর জন্য। দেখো, এখানে আমি কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল। তো জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু সাদা তেল। কেন সাদা তেলটা দিলে তাহলে পাস্তাটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে গায়ে গায়ে লেগে যাবে না, সব পাস্তাগুলোই ঝরঝরে থাকবে। খুব ভালো করে জলটা ফুটে গেলে তারপরেই কিন্তু পাস্তা দেব। তো জলটা এখন ফোটার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এইবারে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সব পাস্তাগুলোই আমি দিয়ে দিলাম। পাস্তাটা কিন্তু এইবার ফুটতে শুরু হয়ে গেছে। তো খুব বেশি নরম করব না, নাহলে পাস্তাটা যখন রান্না করব তখন কিন্তু ভেঙে যাবে। একটু আগে থাকতে নামিয়ে নেব। এইবার কিন্তু পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখো, এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো সব ছেড়ে যাবে আর ভেঙে যাবে। তো চলো, গ্যাসটাকেও বন্ধ করে দিলাম। পাস্তাটা ছাঁকার জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। সব পাস্তাটাই ছেঁকে নিলাম, তবে এবারে এতে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এইবার দেখো, কোনো পাস্তাটা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে নেই। এরপর পাস্তাটা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। তবে এই সাদা তেলের মধ্যে আরও একটু দিয়ে দিলাম বাটার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর এবারে দিলাম রসুন। তো চলো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচি। এইগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এবার একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। তারপরে আমি আরও একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে তোমরা ক্যাপসিকাম দিতে পারো, লাল, হলুদ, সবুজ সব রকমের ক্যাপসিকাম দিতে পারো। আমার ছেলে যেহেতু ক্যাপসিকামটা পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। ক্যাপসিকাম দিলে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজটা ঠিক এইরকম আধ ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস। চলো, টমেটো সস আর সয়া সসটা এবারে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। তবে এখানেই শেষ না, এবারে দিলাম গ্রিন চিলি সস।
এরপর দিয়ে দিলাম চিনি, আর দেব আন্দাজ মতো নুন। সব রকম উপকরণ কিন্তু এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোর দিলে হবে না, একটু আস্তে করে দিয়ে করতে হবে। এরপর যেটা করতে হবে, বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার। তো জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। এইবার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এইবার কিন্তু পাস্তা রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম মাখো মাখো মতন হয়েছে। গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো কেমন হয়েছে, আসছে না জিভে জল? তো চলো বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলো। স্পেশাল পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারে গরম গরম পরিবেশন করতে হবে। চাউমিন পাস্তা এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, এইসব খাবার কিন্তু গরম গরমই বেশ ভালো লাগে। তো চলো খাওয়ার জন্য একদম রেডি। স্পেশাল পাস্তার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমার ভিডিও এখানেই শেষ করছি, টাটা।